পথর কাখন এগারী আইতার জীবন সংগ্রাম, বৃদ্ধাবস্থাত আইতার সংসারের দায়িত্ব। সত্তর ঊর্ধ্বর এইগী আইতা ডিব্রুগড়ের বাণীপুর ঢেকেরিগাঁওর নির্মালী দত্ত। আইতার জীবন সংগ্রামে আপনারও মন সেমেকাই তুলিব। পথর কাখত আর বেড় নথকা এটা জুপুরি, তাতে দুটা মাটির চৌকা, ভাত ডাইল মাছ মাংস রাতে গ্রাহকলৈ অপেক্ষা করে এগারী আইতায়। স্টেশনলৈ রেল অহার লগে লগে আইতার ব্যস্ততার অন্ত নাই, কারণ বহু যাত্রী আইতায় রন্ধা এসাজ ভাতর সোয়াদ লৈ যায়। এইদরে যি দুই এটকা উপার্জন হয় তারে তেও ঘর চলায়। স্বামী ইতিমধ্যেই ঢুকাইছে, পুত্র অসুখিয়া, বুয়ারী নাতির হইতে সমস্ত দায়িত্ব এই বয়সত মূর পাতি লৈছে আইতায়। এটা বুয়াটো ঢুকাও আট বছরমান হয়েছে, এটা কি করম, লড়া এজন আছে মো ছোৱালী দুজনী বিয়া দিলুম, লড়াজন গো এটা বেমারি নিচিনা হল, বুয়ারি আছে এটা, তাই পয়ালো এটা মানে কি করম, তাকালে পছাবলো মো দিগদারি পাঙ অলমান। করোনা মহামারীর বাবে রেলর চলাচল কম, যাত্রীও নাই, ছমাস ধরে আইতার ব্যবসায়ও এটা মন্দাবস্থা। নাই বৃদ্ধ পেনশন, নাই সরকারি সাহায্য, কোনো সরকারি আসনিও ঢুকি পোৱা নাই এইগৰাকী আইতা। সরকার পাও একো সহায় না পাং, বৃদ্ধ পেনশনও নাই পা, আপনা নাই নাই তো এটা ঘর বহি আছে, একোই পোৱা নাই মই। এটা লকডাউনৰ সময়ত কিবা পাইছে নাই? লকডাউনৰ সময়ত একোই না পাং, একোই পোৱা নাই, কইব লাগিব, খাবই লাগিব, এনেকুৱাকে যিমান দিন পাওঁ মই। এটাগৰাকীক প্ৰায় লগ পাওঁ, কিন্তু বহুত কষ্টৰে তেখেতে মানে কেতিয়াবা এটা ল'ৰাও নাপায়, অকলশৰীয়াকে বহুত কষ্টতেই মানে 70 বা 60 ঊৰ্ধত তেখেতৰ এতিয়া বয়স হৈছে। এই বয়সত তেখেত বৃদ্ধ পেঞ্চন নাপায়, লকডাউনৰ সময়ত চৰকাৰৰ পৰা কোনো এটা সাহায্য পোৱা নাই, গতিকে চৰকাৰক দাবী কৰিছোঁ আৰু বিশেষকৈ লাহোৱাল সমষ্টিৰ বিধায়কক দাবী কৰিছোঁ, যাতে এটা উচিত ক্ষতিপূৰণ দিয়ে। আৰু আইতাগৰাকী অন্যহাতে এটা আদৰ্শও দেখাইছে যে এই বয়সতো তেখেতে নিজ কর্ম করে জিয়াই আছে। আইতার এই জীবন সংগ্রামে লাহোয়াল সমষ্টির বিধায়ক ঋতুপর্ণ বরুয়ার সকলো সেমেকাই তুলিবনে? আপনার বাসগৃহর কাষতে থাকা এই বৃদ্ধার কাষত এবার থিয় দিয়ক বিধায়ক ঋতুপর্ণ বরুয়া, ব্যক্তিগতভাবে নহলেও অন্তত সরকারি সাহায্য কেটার ব্যবস্থা করে দিয়ক। ভিডিও জার্নেলিষ্ট বাসুর সহযোগত ডিব্রুগড়ের হুমেন ফুকন, প্রাগ নিউজ।